মাত্র কয়েকদিন আগেই বনের ক্ষমতা বাড়িয়ে দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মধ্যেই প্রকাশ্যে এলো এক বিস্ফোরক তথ্য। দক্ষিণ কোরিয়ার এক কূটনীতিক দাবি করেছেন, কিম জং উনের শারীরিক অবস্থা সংকটাপন্ন, বর্তমানে তিনি কোমায় রয়েছেন। এই পরিস্থিতিতে দেশের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তার ছোট বোন কিম ইয়ো জং। খবর ডেইলি মেইল, ফক্স নিউজ ও ওয়াশিংটন পোস্টের। দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে সুং এর সাবেক সহযোগী চ্যাং সং মিন দাবি করেছেন, উত্তর কোরিয়া তাদের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থার অবনতি ঘটার বিষয়টি লুকাচ্ছে। কিমের সুস্থতার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। বিশেষ করে চলতি বছর কিমকে জনসম্মুখে খুব একটা দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিছুদিন আগেই গুজব ছড়িয়েছিল যে কিম মারা গেছে, যদিও উত্তর কোরিয়ার পক্ষ থেকে এসব গুঞ্জন প্রত্যাখ্যান করা হয়েছে। স্থানীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চ্যাং সং মিন নামের দক্ষিণ কোরিয়ার ওই কূটনীতিক বলেন, আমার ধারণা তিনি কোমায় আছেন, তবে তিনি মারা যাননি। তিনি আরও বলেন, কিম জং উনের ছোট বোন কিম ইয়ো জং ভাইয়ের কিছু ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন। কিমের উত্তরাধিকারী কে হবে তা হয়তো এখনও চূড়ান্ত হয়নি। আবার দীর্ঘকাল ধরে তার জায়গা শূন্য অবস্থায়ও দেখানো যাচ্ছে না, সে কারণেই হয়তো সাম্প্রতিক সময়ে বারবার কিম ইয়ো জংকে সামনে আনা হচ্ছে। গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার গণমাধ্যমে কিমের কিছু ছবি প্রকাশের পরও চ্যাং ছং মিন এমন দাবি করেছেন, এসব ছবিতে কিমকে সরকারি বৈঠকে অংশ নিতে দেখা গেছে, যদিও রয়টার্স বলছে এসব ছবি যাচাই করা সম্ভব হয়নি। চলতি সপ্তাহের শুরুতেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে জানানো হয় যে কিম জং উন তার বোনকে দেশটির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব দিয়েছেন, ফলে বর্তমানে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার প্রধান নীতি নির্ধারক হিসেবে কাজ করবেন তিনি। এদিকে আবারও হাসপাতালে গেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। সোমবার তাকে রাজধানী টোকিওর একটি হাসপাতালে যেতে দেখা গেছে, ফলে প্রধানমন্ত্রী অ্যাবের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে খুব চাপে রয়েছেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। গত সপ্তাহে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর বাসায় ফেরেন তিনি। সে সময় জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয় যে প্রধানমন্ত্রী অ্যাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। চলতি মাসের শুরুর দিকে জাপানের ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ফ্ল্যাশের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 6 জুলাই প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার কার্যালয়ে রক্তবমি করেন। ওই সংবাদের পর থেকেই অ্যাবের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন শুরু হয়, তবে রয়টার্স বলছে ওই প্রতিবেদন যাচাই করা সম্ভব হয়নি। এদিকে বেশ কয়েকটি সরকারি ও জোট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে মেডিকেল চেক আপের ফলাফল জানতেই আবারও হাসপাতালে গেছেন শিনজো অ্যাবে। গত সপ্তাহে প্রায় 7.5 ঘন্টা ধরে তার মেডিকেল চেক আপ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, মেডিকেল চেক আপের ফলাফল জানার সময় এটি। অ্যাবে বর্তমানে জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 2012 সালে জাপানের ক্ষমতা গ্রহণ করেন তিনি। বর্তমানে দ্বিতীয় মেয়াদে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। তবে অ্যাবের হাঁটাচলার গতি আগের চেয়ে অনেকটা ধীর হয়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে যখন অ্যাবে হাসপাতালে গেলেন, তখন তার কার্যালয় থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে স্বাস্থ্যমন্ত্রী কাতসুনবু কাতো জানান যে অ্যাবের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কিছু নেই, এটি একটি নিয়মিত চেক আপ ছিল।